রমজানের নয় রমজান নবম রমজানের আলোচনা করার জন্য ইচ্ছা রাখছি রমজান মাসে আল্লাহ সুবাহানহুয়া তালা আমাদের খাওয়ার ভিতরে আমাদের আমলের ভিতরে আমাদের সমস্ত কাজের ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন কি দেখা গেছে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে খাওয়ার ভিতরে কাজকর্মের ভিতরে সমস্ত আমলের ভিতরে বরকত হয় আল্লাহ তালা এই মাসকে বরকতের মাস ঘোষণা দিয়েছেন দেখবেন খানা আমরা পাঁচ সাতজনে আমরা এফতার খেতে বসছি খাওয়ার ভিতরে কেউ দুইটা আইটেম নিয়ে আসছে কেউ পাঁচটা আইটেম নিয়ে আসছে কেউ একটা আইটেম নিয়ে আসছে কেউ আনতেই পারে নাই কিন্তু খাওয়ায় যখন ইফতারে ইফতারের মজলিসে যখন বসা হয় তখন কে আনে নাই কে দুইটা আইটেম আনছে তা হয় না কিন্তু সবাই কিন্তু পাঁচটা আইটেম দিয়ে ইফতার করে এতে বোঝা যায় যে আল্লাহ তালা রমজান মাসে খাবারের ভিতরেও বরকত দান করেন এরকম করে সিহরি সিঁহির ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন যেহেতু রসুরি পাক আলি ও সাল্লাম এরশাদ ফরমাইয়াছেন যে আমার উম্মতের জন্য আমার উম্মতের জন্য আল্লাহ সুবাহান তালা সিঁহিরি খাবারের ভিতরে আল্লাহ তালা বরকত দান করেছেন যে ব্যক্তি সিঁহিরি খাবেন যে রোজাদার সিহিরি খেতে উঠবেন আল্লাহ তালা সিহিরি খাওয়ানে ওয়ালা রোজাদারের সিহিরি খাওয়ার উঠতে উঠতেই তার চক্ষু খোলা চক্ষু খুলে যখন বিছানা থেকে উঠে সিহিরির জন্য নেত করবেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সিহিরির ভিতরে এত আল্লাহ তালা ফজিলাত রেখেছেন এজন্য রসিউলি এর ইরশাদ ফরমাইছেন যে তোমার সিহিরির খাওয়ার জন্য তোমার রুচি যদি নাও হয় কমপক্ষে একটু পানি পান করলেও তুমি সিহিরি খেয়েও যেহেতু সিহির ভিতরে আল্লাহ তালা বরকত রেখেছেন এবং আল্লাহ তালা মাফ করে দেন রমজান মাসে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে পাঁচটি রাত্রকে আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন যেটা রসুল সাল্লাহ আলসালামের জন্য মজাদার স্বরূপ তার মধ্যে একটি রাত্র হল সবে সবে মেরাজের রাত্র দুই নম্বরে হল যেই রাত্রে আল্লাহ হুয়া তালা রসুলের করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াতের জন্য যখন রসুল কোরআন তেলাওয়াত করছেন জিন সম্প্রদায় জিন জিনেরা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন এবং রসুলের হাতে হাত রেখে হাজার হাজার ফেরেস্তারা মুসলমান হাজার হাজার জিনেরা মুসলমান হয়ে গেছেন রসুল পাকসাল সাল্লামের হাতে তিন তিন নম্বরের রাত্র হল ওই রাত্র যেই রাত্রে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলসালাম আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দুই টুকরা করছেন চতুর্থ নম্বর হল চতুর্থ রাত্র চার নম্বরের রাত্র ওই রাত্র যেই রাত্রে আল্লাহ সবাহানবুয়া তাআলা ঘোষণা করেছেন ইন্না হুফি কদর লাইলাতুল কদরের রাত্র এই কদরের রাত্র আল্লাহ তালা রসুল সাল্লাই সাল্লামের জন্য মজাজা হিসাবে দান করেছেন পঞ্চম নম্বরের রাত্র হল যে রাত্রে আল্লাহ সুবাহা নবু আতালা আল্লাহ সুবাহান নভু আতলা দুরুদ এবং সালামের জন্য নির্দিষ্ট করেছেন সেটা হলো জুমার রাত্র এই জুমার রাত্রে এবং জুমার দিনে বেশি বেশি দুরুদ শরীফ বেশি বেশি রসুল সাল্লামকে দুরুদ ও সালাম পাঠানো এই পাঁচটা রাত্রকে আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন তার মধ্যে রমজানের সবে কদর আছেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিদান দান করুন